নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইটিএমজি গ্রুপ। এই ভিডিওটাতে ক্লিক করার আগে তোমাদের আমি একটা কথা বলতে চাই, যে এই ভিডিওটাতে কোনো ইনফরমেশন নেই। আমি এই ভিডিওটাতে আমার একটা জীবনের ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। একটা সন্ধ্যা আমি ছাতনা স্টেশনে কাটিয়েছিলাম, তাই যারা ইনফরমেশনের জন্য এসেছো তারা প্লিজ ডিসঅ্যাপয়েন্টেড হয়েও না, আর ডিসঅ্যাপয়েন্টেড যাতে না হো তোমরা যদি চাও ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারো তোমরা, কিন্তু আমি চাই তোমরা সবাই এই ঘটনাটা শোনো। একটা মজাদার ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করব। সালটা ছিল 2014। আমি আমাদের বারাসাত পোস্ট অফিসের পাশ থেকে একটা ফর্ম ফিল আপ করে ছেড়ে দিই। ফর্মটা ছিল বাঁকুড়ার জেলা সদরের একটা ফর্ম, একটা চাকরির পরীক্ষার। কী পরীক্ষা আমার মনে নেই সত্যি কথা বলতে। তো বেশ কিছুদিন বাদে আমার কাছে একটা অ্যাডমিট চলে আসে, তখন শীতকাল। এবার অ্যাডমিট আসে, জানতে পারি যে বাঁকুড়াতে আমার পরীক্ষা দিতে যেতে হবে। আর সেই সময় আমার এক ভাই ছিল, তোমাদের যারা জানো না তাদের বলে রাখি যে আমার মামার বাড়ি হচ্ছে সুন্দরবনে। সেই সুন্দরবন থেকে আমার এক ভাই এসেছিল, সে আবার জিওগ্রাফির স্টুডেন্ট, জিওগ্রাফি অনার্স ছিল। তা তার ঘুরে বেড়াতে এই সব মালভূমি অঞ্চল, তারপরে পাহাড়ি অঞ্চল, সব কিছু খুব ভালো লাগে ওর। তো আমি আরও দুজনে মিলে ডিসাইড করলাম যাব। তো বাবাকে বললাম, বাবা টিকিট করে দিল আমাদের দুজনের, কিন্তু একটা সিট কনফার্ম ছিল আর একটা সিট ছিল না। বেশ লুচি তরকারি সব কিছু করে দিয়েছে। এবার রাতের বেলা ট্রেন, আমি আর আমার ভাই দুজনে মিলে আমাদের যে বাড়ি যেখানে বারাসাতে, সেখান থেকে ভ্যানে করে বারাসাত মানে তিতুমির বাসস্ট্যান্ডে গেলাম। তিতুমির বাসস্ট্যান্ডে আমাদের বারাসাতের একটা বিখ্যাত বাস আছে, যারা বারাসাতে এসছো বা বারাসাত সম্পর্কে জানো তারা খুব ভালো মতন জানো যে বাসটার নাম হচ্ছে L238, সেরা বাস। সেই বাসটা মানে যদি একটু চেষ্টা করে চাঁদেও চলে যেতে পারে। তো আমরা দুজনে মিলে বাসে উঠলাম। বাসে উঠে একদম বাস রকেটের বেগে গেল, রকেটের বেগে গিয়ে হাওড়া স্টেশনে আমাদের নামালো। এবার হাওড়া স্টেশনে নেমে দুজনে মিলে বেশ ওখানে অনেকক্ষণ সময় কাটালাম, এদিক ওদিক ঘুরলাম। কারণ তোমরা খুব ভালো মতন জানো যে আমাদের বাঙালিদের একটা নিয়ম আছে যে আমরা ট্রেন ছাড়ার প্রায় 3-4 ঘন্টা আগে স্টেশনে গিয়ে বসে থাকি, সেটাই করলাম শীতের রাত। তো স্টেশনে গিয়ে বসলাম, কিছুক্ষণ বাদে একটা আমাদের যে ট্রেন, আমার সত্যি কথা বলতে ট্রেনের নামটা আমার মনে পড়ছে না। ট্রেনের সামনে দাঁড়িয়ে অনেক ছবি টবি তুললাম, দুরন্ত এক্সপ্রেসের সামনে দাঁড়িয়ে একটা ছবি তুললাম। এবার তারপরে ট্রেনে উঠলাম। এবার ট্রেনে ওঠার পরে আমার ভাই আমাকে বলছে যে দাদা কালকে তোর পরীক্ষা, তুই এক কাজ কর পড়তে পড়তে যা। আর আমি একটা খুবই ফাটাফাটি স্টুডেন্ট, খুবই দুর্দান্ত স্টুডেন্ট আমি, তাই আমি বললাম তখন কী পড়ো, আমি পরীক্ষা হলে গিয়ে একদম লিখে দেবো, যা প্রশ্ন দেবে তাই লিখে দেবো। ও বললো ঠিক আছে। তো দুজনে ট্রেনে বসলাম, সাইড বারতে বসলাম। ট্রেন ঝিকঝিক ঝিকঝিক করতে করতে চলেছে, শীতের রাত। আমরা ছোটোবেলায় লিখতাম না সেই পুরী ভ্রমণ আমার জীবনে প্রথম, সেরকম কুয়াশার বুক চিড়ে ট্রেন এগিয়ে চললো বাঁকুড়ার উদ্দেশ্যে। যাচ্ছে ট্রেন, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কিছুক্ষণ বাদে আমার এই ভাইটা একটা কনফার্ম সিট পেয়ে গেল পাশে। মানে টিটি এসে বললো যে ওখানে একটা জায়গায় ফাঁকা সিট আছে, তুমি ওখানে চলে যাও। তা ও গিয়ে চলে গেলো, আর আমি একা একা জিন্সের প্যান্ট পরা আর একটা জ্যাকেট পরা বসে রয়েছি পা ছড়িয়ে। আর আমার সামনে বইগুলো ছড়ানো ছিটানো রয়েছে, কী কী বই ছিল আমার তাও মনে নেই, জিকের বই ছিল একটা মনে আছে। এবার ওখানে বসে দেখছি, শীতের রাত তো জানলা ফালনা বন্ধ অতই না। এবার কী মনে হয়েছে আমার, আমি গিয়ে দরজাটা এরকম খুলতে গেছি, রাত তখন বেশ রাত, দরজাটা খুলতে গেছি, একটা লোক এসে আমার হাত ধরে বললো কি খবরদার রাতের বেলায় কোনো দিনও দূরপাল্লার ট্রেনের দরজা খুলবে না। সাথে সাথে আমি চলে এলাম, এসে বসলাম। আর মনে হয় দরজা খুললে কী কী ঘটতে পারতো, যদি এখন জানি দরজা খুললে অনেক অঘটন ঘটে যেতে পারতো, কেননা ট্রেন জঙ্গল ফঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, এবার কে ট্রেনে উঠে যাবে, আমার একার জন্য পুরো ট্রেন লুট হয়ে যেত। ভদ্রলোক আমাকে শিক্ষা দিয়ে দিল ট্রেনের লাইট পুরো নেভানো। কিছুক্ষণ বাদে আমার ভাইটা ঘুরে এসছে, ঘুরে এসে বলছে দাদা ওখানে শোয়া যাবে না। আমি বলি কেন শোয়া যাবে না, বলে ওখানে শুয়ে মনে হচ্ছে কি কোনো ডোবার পাশে শুয়ে আছে, মানে এত লোকে নাক ডাকছে, বলছে দাদা ওখানে শোয়া যাবে, এটা এখানে বসে থাক। এবার আমি তো সারা রাত বসে 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 মানে ওর সাথে ইয়ার্কি মারছি করছি। ভোর রাত 4:10 বাঁকুড়া স্টেশনে ট্রেনটা গিয়ে দাঁড়ালো, আর আমি বাঁকুড়ার যে সাইনবোর্ডটা সেখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি তুললাম, জ্যাকেট পরা একটা আমার কী কালারের জ্যাকেট ছিল ওটা, যাই হোক ছবি টবি তুললাম। আর বাঁকুড়া স্টেশনের যে সিঁড়িটা, এত বড় সিঁড়ি আমি মানে অত বড় সিঁড়ি আমি কোনোদিনও দেখিনি। রেললাইনটা ক্রস করে ওই পাড়ে গেলাম, ওই পাড়ে গিয়ে এবার একটা চায়ের দোকানে দাঁড়িয়ে, চায়ের দোকানে দাঁড়িয়ে বলছি যে আচ্ছা এখানে কোনো হোটেল টোটেল আছে আশেপাশে, ওখান দিয়ে সোজা চলে যাও, ডান দিকে অনেক হোটেল পড়বে। এবার আমার ভাই বলছি কি দাদা এক কাজ করি, আমরা তো কালকেই চলে যাবো, আজকে এক কাজ করি এখন এখানেই থাকি, স্টেশনে থাকি, বসে থাকি স্টেশনে, দুপুরবেলায় আমরা এখান থেকে বেরাবো, তুই পরীক্ষা দিবি, পরীক্ষা দিয়ে আমরা ঘুরে আসবো যদি আশেপাশে কোথাও ঘুরতে হয়, তারপরে ঘুরে এসে আবার আমরা এখান থেকে ট্রেন ধরে এই রাত্তা স্টেশনে কাটাবো। রাত্তা স্টেশনে কাটিয়ে পরদিন সকালবেলায়
ট্রেন ধরে হাওড়া চলে যাব। আমি বললাম যে এই প্ল্যানিংটা আমার খুব একটা পছন্দ হলো না। এবার এত ঠান্ডার এত কুয়াশা, আমি যখন কথা বলছি মানে সিগারেটের ধোঁয়া ছাড়লে যেমন ধোঁয়া বেড়ায় না সেরকম, কাছের কিছু দেখা যাচ্ছে না, এত ঠান্ডা ওখানে, মনে একদম মানে গ্রিনল্যান্ডে দাঁড়িয়ে কথা বলছি। এবার আমরা দুজন কিছুক্ষণ বাদে হাঁটতে হাঁটতে গেলাম, তখন একটু হালকা হালকা ভোরের আলো ফুটছে, ওখানে দাঁড়িয়ে চার কাপ চা খেয়ে ফেলেছে, দুধ চা, আমি দুধ চা খুব একটা খাই না, সেদিন খেয়েছিলাম। এবার গেলাম ওখানে গিয়ে একটা ধর্মশালা, ধর্মশালায় ঢুকলাম, মানে কত করে কি সব কিছু জিজ্ঞাসা করলাম, উনি যে অ্যামাউন্টটা বললেন খুবই কম অ্যামাউন্ট, ঠিক আছে, তো 80 টাকা না 70 টাকা এরকম একটা বললো, পার ডে 80 টাকা না 70 টাকা, শুধু আমার ভোটার কার্ডটা জমা দিতে হবে। তো আমি ভোটার কার্ড যে বার করে বলছি, রুমে অ্যাটাচ টয়লেট আছে, তো লোকটা আমার দিকে একটু এরকম তাকালে, কোন গ্রহ থেকে এসছে অ্যাটাচ টয়লেট চাইছে? তাহলে ওই যে দেখতে পাচ্ছ, আমি আর ঘুরে দেখি যে অনেকগুলো লোকরা ব্রাশ করছে আর তোমার টয়লেটের মানে ল্যাট্রিনের লাইনে দাঁড়িয়ে রয়েছে। আপনি কিছু মনে করবেন না, আমি থাকবো না এখানে, বলে ওনার কাছ দিয়ে আইডেন্টি কার্ডটাকে নিলাম, নিয়ে চলে গেলাম। এবার দেখো সেই সময় আমি ওটা কেন করেছিলাম, যে মানে আমার মনে হচ্ছিলো যে আমি একটু রিল্যাক্সে, আমার কাছে মনে হচ্ছিলো আমি পরীক্ষা দিতে এসেছি, আমি তো কিছু পড়িনি, কী পরীক্ষা দেবো, আমি জানি এখানে ঘুরতে এসেছি। এবার আমার ভাই খুব সিরিয়াস, ও খুবই ভালো স্টুডেন্ট, মামার ছেলে খুবই সিরিয়াস। এবার ও আমাকে বলছে যে দাদা তুই এখানেই থাকতে পারতিস, ও তো স্টেশনে থাকতেও রাজি ছিল, না বাবা পয়সা দিয়ে দিয়েছে, এখানে থাকবো না, ভালো জায়গায় থাকবো। তো বেরানোর সাথে সাথে সেই রবীন্দ্রনাথ ঠাকুর যেমন কোট পরতেন না বড়, ওরকম কোট পরা একজন ভদ্রলোক আমাকে দেখলো, আর দেখে বলছে, এবার দেখে উনি আমাকে কী একটা ভাবলো যে হয়তো এখানকার ছেলে না আমি বা কিছু একটা, কোথার থেকে এসছো? আমি বললাম বারাসাত থেকে এসছি। বারাসাত বেড়াচাপ আছে না? আমি বললাম হ্যাঁ বেড়াচাপ আছে, নেই চাপাডালি মোড় ছিল না, আমি চাপাডালি মোড় বারাসাতের এমন কেউ নেই চেনে না, চাপাডালি মোড় হচ্ছে বারাসাতের প্রাণকেন্দ্র, আমার ওই সব জায়গায় ঘোরা আছে, আমার সাথে এসো। আমি ওনার সাথে হাঁটা শুরু করলাম, হাঁটতে হাঁটতে গেলাম অনেকটা। এবার যাওয়ার পরে উনি আমাকে একটা হোটেল দেখালো, বললো এটা আমার ভাগ্নের হোটেল, যদি তুমি চাও এখানে থাকতে পারো, দেয়ালে ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বার থেকে ফোন করো, আর নিচেই যে হোটেলটা দেখছো মানে রেস্টুরেন্ট টাইপের, খাওয়া দাওয়া করা যায়, ভাত ফাত হয়, বলে এটা হচ্ছে আমার। আমি তাহলে এক কাজ করুন, আমি এখান থেকে 11টার মধ্যে পরীক্ষা দিতে বেরিয়ে যাবো, তখন বাজে সকাল 6টা, 11টার মধ্যে পরীক্ষা দিতে বেরিয়ে যাবো, তা আমার জন্য ভাত ফাত যা করার। বলে হ্যাঁ হ্যাঁ চলে এসো কোনো ব্যাপার না, লোকটা এরম ব্যাপার বলে চলে এসো কোনো ব্যাপার না, বাড়ি কোথায়, খেয়েছো দিয়েছো, এরকম ধরনের কথাবার্তা। হ্যাঁ যাই হোক, আমি ছেলেটাকে ফোন করলাম, ছেলেটা বললো এখন তো হবে না, তুমি 7টার সময় আমাকে একটা ফোন করবে, এখন আমি খুলবো না। আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি, এদিক ওদিক ঘুরছি, আশেপাশে যা দেখার দেখছি, তা দেখলাম ওখানে যে রিক্সাগুলো আছে না, রিক্সাগুলো হচ্ছে দুটো মানে বেল টাইপের, বেলের মাঝখানে একটা নাট এরকম বড়ো টাইপের একটা ছেনি টাইপের ঝোলানো, এবার এটা টাং টাং করে মারে আর ওরকমভাবে আওয়াজ হয়। যদি কেউ বাঁকুড়া থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে আমি তোমাদের বলছি, মানে তোমরা হয়তো জানো রিক্সাগুলো ওরকম। তো আমি 7টার সময় আবার ওনাকে ফোন করলাম, এবার ফোন করার পরে উনি আমাকে বললো আসো, এবার দেখালো আমাকে একটা রুম, 200 টাকা রুম ভাড়া, অ্যাটাচ টয়লেট সব কিছু, আর খুব সুন্দর ছোট্ট একটা টিভি রয়েছে, এর পিছনে এটা দেখছো তো এরকম সাইজের, কিন্তু এরকম সাইজেরই টিভি। এবার আমি যে ভাই ভালো রুম, যাই হোক ওই স্টেশনে থাকা আর ওই মানে ধর্মশালার থাকার চেয়ে অনেক ভালো, কেননা আমাদের যে মেন ইস্যু সেটা ছিল যে টয়লেট, ওইটা হচ্ছে মেন ইস্যু ছিল। আর আশা করি যারা ঘুরতে যাও বাইরে বাইরে তোমাদেরও সেমই হয়। এবার ল্যাট্রিনে গিয়ে যখন জলে হাত দিয়েছে না, মনে হচ্ছে পুরো কারেন্ট মারলো,